স্বাগতম আপনাদের সবাইকে শিখছিলাম আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য ইফেক্টিভ কমিউনিকেশন গত পর্বে আমরা জেনে নিয়েছি যে ক্লায়েন্টের সাথে প্রাথমিক যোগাযোগের ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের ক্লিয়ার হতে হয় এখন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিব যে ক্লায়েন্টের সাথে কিভাবে একজন ফ্রিল্যান্সারের প্রাথমিক যোগাযোগ শুরু হয় প্রথম উদাহরণটিতে আমরা দেখব যে জন নামের একজন ক্লায়েন্ট তার একটি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করানোর জন্য অনেক ফ্রিল্যান্সার থেকে সাহানা নামের একজন ফ্রিল্যান্সারকে সিলেক্ট করেছেন এবং তার সাথে প্রাথমিকভাবে যোগাযোগ করার জন্যে একটি ইমেল করেছেন তো চলুন আমরা সেই ইমেলটি পড়ে নেই এখানে জন যিনি হচ্ছেন ক্লায়েন্ট তিনি শাহানাকে ইমেইলের একদম শুরুতেই বলছেন হাই শাহানা ইউ হ্যাভ সাবমিটেড আ বিড ফর আ ওয়েব ডেভেলপমেন্ট জব ইন আপওয়ার্ক এর মানে তুমি ওয়েব ডেভেলপমেন্টের কাজের জন্যে আপওয়ার্কে একটি বিড করেছ আই হ্যাভ সিন ইয়োর প্রোপোজাল অ্যান্ড ইউর প্রোফাইল আমি তোমার প্রোপোজাল এবং তোমার প্রোফাইল দেখেছি আই গেস উই ক্যান ওয়ার্ক টুগেদার আমার মনে হয় আমরা একসাথে কাজ করতে পারবো দেখুন প্রথমেই তিন লাইনে জন সাহানাকে বুঝিয়ে দিলেন যে আপনি যে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটিতে ওয়েব ডেভেলপমেন্ট কাজের জন্যে বিড করেছিলেন সেখানে আমি আপনার প্রোপোজাল পড়েছি এবং আপনার প্রোফাইলও দেখেছি এবং এসব দেখে আমার মনে হয়েছে যে আমরা একসাথে কাজ করতে পারব এরপর জন বলছেন আই বিলিভ দ্যাট ইউ রিড দ্য প্রজেক্ট ডিসক্রিপশন আমি বিশ্বাস করি তুমি প্রোজেক্টটির ডিসক্রিপশন পড়েছ I will be ফ্রম নাইন এম টু সিক্স পি এম ইন ইউকে টাইম এরপর তিনি বলছেন তিনি ইউকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সময়ের সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অ্যাভেলেবল থাকবেন ক্লায়েন্টের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে ক্লায়েন্ট কখন আপনার সাথে যোগাযোগের জন্যে ভেলেবল থাকছেন কেননা এই সময়ের মধ্যেই ক্লায়েন্টের সাথে আপনার নিয়মিত যোগাযোগ রাখতে হবে আর এই যোগাযোগের জন্যে তিনি যে মাধ্যম বেছে নিয়েছেন তা হলো স্কাইপ এই তো দেখুন এখানে তিনি বলছেন ইউ ক্যান ফাইন্ড মি অন স্কাইপ এরপর নিজের স্কাইপের আইডিটা দিয়ে দিয়েছিলেন যেহেতু অনলাইনে ফ্রিল্যান্সিং কাজের জন্য ক্লায়েন্টের সাথে নিয়মিত আপনার কথা বলতেই হবে তাই এরকম স্কাইপ বা ম্যাসেঞ্জার কোনো একটি মাধ্যমে কথা বলাটাই বেশি ভালো হয় এরপর জন বলছেন আই অ্যাটাচড আ উইচ হুইচ ইনক্লুডস পেজেস নেম অর্থাৎ তিনি তার মেইলের সাথে একটি ফাইল অ্যাটাচ করে দিয়েছেন যেখানে ওয়েবসাইটে যে সকল পেজগুলো তৈরি করতে হবে তার নাম দেয়া আছে তিনি সাথে আরও কিছু অ্যাটাচ করেছেন অ্যান্ড সাম ইমেজেস দ্যাট ইউ মে নিড ফর দ্য ওয়েবসাইট এবং সাথে আরও কিছু ছবি যেগুলো কিনা তোমার ওয়েবসাইটটি তৈরি করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে এরপর তিনি বলছেন ওয়েডিং ফর আ র্যাপিড ফিডব্যাক অর্থাৎ তিনি শাহানার কাছ থেকে এই মেইলটির একটা দ্রুত ফিডব্যাক মেইল চাচ্ছেন এরপর তিনি শেষ করেছেন এইভাবে তিনি বলেছেন থ্যাংকস জন ওকে চলুন এবার দেখি এই মেইলটির রিপ্লাইয়ে শাহানা কি লিখেছিলেন মিস্টার জনকে শাহানা রিপ্লাইতে বলছেন হায় মিস্টার জন আর রিয়েলি থ্যাংক ইউ আমি আপনাকে আসলেই অনেক ধন্যবাদ জানাই কেন ধন্যবাদ জানাচ্ছে তিনি ফর চুজিং মি আমাকে বাছাই করার জন্যে কিসের জন্য বাছাই করেছিলেন ফর দিস জব এই কাজটির জন্যে তাহলে তিনি লিখলেন আই রিয়েলি থ্যাংক ইউ ফর চুজিং মি ফর দিস জব এই কাজটির জন্য যে আপনি আমাকে বাছাই করেছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ এরপর দেখুন তিনি কি বলছেন তিনি বলছেন ইয়েস আই হ্যাভ দ্য প্রজেক্ট ডিসক্রিপশন এটা কেন তিনি লিখলেন কারণ জন কিন্তু বলেছিলেন যে আই বিলিভ দ্যাট ইউ রিড দ্য প্রজেক্ট ডিসক্রিপশন আমি বিশ্বাস করি যে তুমি প্রজেক্টের ডিসক্রিপশনটি পড়েছ তো জনের ওই কথাটিতেই জোর দেওয়ার জন্য তিনি এই কথাটি লিখেছেন যে ইয়েস আই হ্যাভ রেড দ্য প্রজেক্ট ডিসক্রিপশন হ্যাঁ আমি প্রজেক্ট ডিসক্রিপশনটি পড়েছি এরপর তিনি বলছেন আই উইল কন্ট্যাক্ট ইউ টুমরো ইন ইউর টাইম অ্যাট টেন এম মানে আমি তোমার সাথে আগামীকাল তোমার সময়েরই দশটায় যোগাযোগ করব কেন তিনি এটা লিখলেন কারণ ক্লায়েন্টের সাথে আপনি কখন যোগাযোগ করবেন এই জাতীয় কথা কিন্তু আপনার ক্লিয়ার করে নিতে হবে যেহেতু জন বলেছিলেন যে তিনি ইউকে এর সময়ের নয়টা থেকে ছয়টার মধ্যে অ্যাভেলেবেল থাকবেন তাই শাহানা এখানে জনকে বলছেন যে হ্যাঁ আমি তোমার সময়েরই অর্থাৎ ইউকে এর সময় অনুযায়ী আগামীকাল সকাল দশটায় তোমার সাথে যোগাযোগ করব আর যোগাযোগের জন্যে তারা কোন মাধ্যম বেছে নিয়েছিলেন স্কাইপ এক্স্যাক্টলি এই জন্য শাহনা নিজের স্কাইপ আইডিটাও মিস্টার জনকে দিয়ে দিচ্ছেন তিনি বলছেন মাই স্কাইপ আইডি ইজ এখানে তিনি তার স্কাইপের আইডিটা দিয়ে দিয়েছিলেন ওকে এরপর তিনি আরও বলছেন আই হ্যাভ অ্যাডেড ইউ ইন স্কাইপ আমি তোমাকে আমার স্কাইপিতে অ্যাড করে নিয়েছি এরপর থ্যাংকস ফর দ্য ফাইলস মিস্টার জন যে ফাইলগুলো শাহনাকে দিয়েছিলেন সে জন্য শাহানা মিস্টার জনকে ধন্যবাদ জানাচ্ছেন এরপর তিনি বলছেন উই উইল ডিসকাস ফার্দার ইফ আই নিড এনিথিং মোর মানে শাহানার যদি কাজ করতে গিয়ে আরও কিছু প্রয়োজন হয় তাহলে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবে মিস্টার জনের সাথে এরপর শাহানা বলছেন থ্যাংকস শাহানা তো এভাবেই শাহানা তার ক্লায়েন্ট মিস্টার জনের মেইলের একটি রিপ্লাই মেল দিল তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি একজন ক্লায়েন্ট যখন আমাদের প্রোপোজাল পরে একটি মেইল দেয় তখন সেই মেইলটির জন্য কিভাবে আমাদের একটি রিপ্লাই মেইল দিতে হয় এই পর্বে এতটুকুই পরের পর্বে এই প্রাথমিক যোগাযোগ নিয়ে আমরা আরও আলোচনা করব আপনাদের সবাইকে ধন্যবাদ